স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের আয়োজন প্রবাসী বাংলাদেশে বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা প্রবাসীদের জন্য খবর ও খবর নিয়ে আপনাদের সাথে আছি আমি সৌমিত্র শুভ্র সুইজারল্যান্ডের পার্লামেন্টে অনুষ্ঠিত হয়েছে বিশেষ নারী অধিবেশন ঐতিহাসিক এই অধিবেশনে অংশ নিয়েছেন প্রবাসী বাংলাদেশী সুলতানা খান দেশটির জুরিখ থেকে নির্বাচিত হয়ে বিশেষ অধিবেশনে অংশ নেন তিনি দুই দিন ব্যাপী অধিবেশনটিতে ৮টি পার্লামেন্টারি কমিটির একটি সদস্য ছিলেন সুলতানা অন্তত ৫ বছর যাবত সুইজারল্যান্ডে বসবাস করছেন এমন বাসিন্দাদের ভোটাধিকারের দাবি জানান সুলতানা খানের কমিটি এছাড়া নারীর প্রতি সহিংসতা রোধে বিশ্বকে পদক্ষেপ নেওয়ার আহ্বানও জানান সুলতানা খান সুইস পার্লামেন্টে তৃতীয়বারের মতো বসল এই বিশেষ অধিবেশন আমি এখানে বলবার চেষ্টা করেছি শুধু সুইজারল্যান্ড নয় বিশ্বের সকল দেশে নারী অধিকারের জন্য এমন একটি পার্লামেন্ট থাকা উচিত বাংলাদেশ কেন সুইজের নারীরাও কিন্তু বড় রকমের সহিংসতার শিকার হচ্ছেন সুইস প্রবাসী বাংলাদেশিরা তার বাইরে নয় সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষা ঐক্যবদ্ধ হয়ে দুই দেশের সরকার কাজ করবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত রবার্ট মিলার সকালে বেঙ্গল শিল্পালয় বেঙ্গল ফাউন্ডেশন ও মার্কিন দূতাবাসের এফসিপি প্রোগ্রামের যৌথ উদ্যোগে আয়োজিত এস.এম. সুলতানের শিল্পকর্ম নিয়ে প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে এমনটাই জানান তিনি এ সময় রাষ্ট্রদূত বলেন বাংলাদেশের ৫০ বছরে সুলতানের শিল্পকর্মকে শ্রদ্ধা জানিয়ে এমন উদ্যোগ অবশ্যই প্রশংসনীয় মার্কিন দূতাবাসের এই কর্মযোগ্যে অংশ নিতে পারাও বিশেষ ভালো লাগার বলে জানান তিনি এ সময় দুই দেশের সাংস্কৃতিক কার্যক্রম এগিয়ে নিতে তাঁর সরকার কাজ করবে বলেও জানান মিলার এরপর বিভিন্ন শিল্পকর্ম ঘুরে দেখেন তিনি পরে রাষ্ট্রদূতকে বিশেষ সম্মাননা স্মারক প্রদান করেন I'm very pleased to inaugurate and celebrate the launch of the special U.S. Ambassador's Fund for Cultural Preservation Project. It's a 3-year project conserving the iconic work of this legendary artist, S.M. Sultan, and it seems to me a wonderful tribute during Bangladesh's Golden Jubilee. যুক্তরাষ্ট্রের মিশিগানে চলছে সিটি কাউন্সিল নির্বাচন স্থানীয় সময় সকাল ৮টায় শুরু হয়েছে ভোটগ্রহণ চলবে সন্ধ্যা ৭টা পর্যন্ত নির্বাচন ঘিরে স্থানীয়দের পাশাপাশি উত্তেজনা বিরাজ করছে বাংলাদেশি কমিউনিটিতেও সিটি কাউন্সিলর নির্বাচনের মূল পর্বে প্রতিদ্বন্দ্বিতা করছেন বাংলাদেশি বংশোদ্ভূত ৩ মার্কিনী হ্যামট্রামিক সিটি থেকে লড়ছেন মুহিত মাহমুদ ও আবু মুসা আর সেন্ট্রাল লাইন সিটি থেকে কাউসার দেওয়ান গেল আগস্টে সিটি নির্বাচনের প্রাইমারি পর্বে বিজয়ী হন এই তিনজন এরপরই চূড়ান্ত পর্বে প্রার্থিতা নিশ্চিত করেন তারা এর আগে কাউন্সিলর হিসেবে হ্যামট্রামিক সিটিতে 2 মেয়াদে দায়িত্ব পালন করেন আবু মুসা নির্বাচনের সবশেষ পরিস্থিতি জানাতে মিশিগান থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইকবাল ফেরদৌস ইকবাল নির্বাচনী দেশটিতে বসবাসরত বাংলাদেশি ভোটারদের আগ্রহ কেমন ৩ বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থীর জয়ের সম্ভাবনাই বা কতটুকু সৌমিত্র আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে যুক্ত করার জন্য আপনি যেমনটি বলছিলেন আজ সকাল থেকে মিশিগানে শুরু হয়েছে ভোট গ্রহণ শুধু মিশিগান নয় মিশিগান নিউ ইয়র্ক নিউ জার্সি ভার্জিনিয়া সহ বেশ কয়েকটি সিটিতে ভোট গ্রহণ শুরু হয়েছে এবং আজ সন্ধ্যা পর্যন্ত ভোট গ্রহণ চলবে আজ আপনি যেমনটি জানতে চাচ্ছিলেন যে এখানকার বাংলাদেশি কমিউনিটিতে বিশেষ করে আমি যেখানে আছি মিশিগান সেখানকার হ্যামট্রামিক এবং সেন্ট্রাল লাইন সিটিতে বাংলাদেশিদের মধ্যে অনেক উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে এই ভোটকে কেন্দ্র করে যেহেতু এইখানে আমাদের দুজন বাংলাদেশি প্রার্থী মুহিত মাহমুদ এবং আবু মুসা দুজন দাঁড়িয়েছেন সে কারণেই স্বভাবত কারণে এখানে অনেক উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে আমাদের বাংলাদেশি ভোটারদের মধ্যে এছাড়া সেন্ট্রাল লাইন যে পার্শ্ববর্তী সিটি সেখানে দাঁড়িয়েছেন আমাদের আরেক বাংলাদেশি প্রার্থী কাউসার দেওয়ান উনার সিটিতেও বেশ বাংলাদেশি সংখ্যা কম হলেও বেশ ওনাদের উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে আপনি দেখতে পাচ্ছেন আমি আমার পেছনে হ্যামট্রামিকের যে বড় একটি ভোট কেন্দ্রে আমি দাঁড়িয়ে আছি আমার পেছনে বেশ কয়েকজন বাংলাদেশি রয়েছেন যারা এখানে ভোট দিতে আসছেন এবং কিছু সংবাদ কর্মী রয়েছেন তারা ভোট পর্যবেক্ষণ করার জন্য আসছেন আমি একটু এখানে আমাদের স্থানীয় বাংলা প্রেস ক্লাব ও মিশিগান ইউএস এর সভাপতি রয়েছেন ওনার কাছ থেকে জানতে চাইবো উনি কেমন দেখছেন যে জনাব হেলাল উদ্দিন রান্না আপনি যদি একটু কাইন্ডলি বলেন যে কেমন দেখছেন খুব সংক্ষেপে ধন্যবাদ এখানে তো উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ভোট গ্রহণ চলছে এবং সন্ধ্যা ৮টা পর্যন্ত ভোট কেন্দ্র খোলা আছে আমার আহ্বান থাকবে যে এখানে বাংলাদেশি যারা আছেন আপনারা যারা এখনো ভোট দেননি আপনারা দয়া করে আসেন ভোট কেন্দ্রে আপনারা নিজেদের ভোট দিন জি যেমনটি বলছিলেন জনাব হেলাল উদ্দিন রানা আমরা এখানকার বাংলাদেশি যারা রয়েছেন তাদের মধ্যে খুবই উৎসাহ এই যে সিটি সেটি বাংলাদেশি অধ্যুষিত এবং অ্যারাবিক অধ্যুষিত একটি সিটি এখানে প্রচুর পরিমাণে আপনার ইমিগ্রান্ট কমিউনিটি রয়েছেন এখানকার যে মেয়র পদে নতুন একটি ইতিহাস সৃষ্টির আশঙ্কা করা যাচ্ছে যে অ্যারাবিক বংশোদ্ভূত এখানকার যে ডক্টর আমির গালিব এবং বর্তমান যে কারণ মায়াসকি যিনি প্রায় চারবারের মেয়র ছিলেন এবং এবার পঞ্চমবারের মধ্যে উনি লড়ছেন। সো যদি এখানকার যে মেয়র ডক্টর আমির গালিব নির্বাচিত হন তাহলে পুরো আমেরিকার প্রথম কোন সিটি হবে যেখানে মেয়র এবং বর্তমানে বেশ কয়েকজন মুসলিম কাউন্সিলম্যান রয়েছেন এবং আমাদের বাংলাদেশি দুজন কাউন্সিলম্যান যদি নির্বাচিত হন তাহলে এটি হবে আমেরিকার মধ্যে এমন একটি সিটি যেখানে মেজরিটি কাউন্সিল হবে মুসলিম। সো এই কারণে মূলত এই যে সিটি ইলেকশন হচ্ছে এই ইলেকশনে প্রচুর আগ্রহ বিশেষ করে মুসলিম ভোটারদের মধ্যে। আশেপাশের যে ডিআরবন সহ বেশ কয়েকটি মুসলিম অধ্যুষিত এলাকা রয়েছে সেখানেও প্রচুর মানুষ এই সিটিতে আসছেন। আমি এখানকার আরো আমাদের আরেকজন প্রবাসী বাংলাদেশী আছেন, উনি আপনি তো আপনি কি এখানকার ভোটার? জি বলেন। আমি যমুনা টিভিকে হ্যামট্রামিকবাসীর পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। এই ভোট কেন্দ্র একটা চেঞ্জিং এবং অত্যন্ত একটা ডাইনামিক টাইম হচ্ছে। এই বছর 100 বছর এই সিটির উদযাপন হচ্ছে এবং বিভিন্ন উদযাপনের মধ্য দিয়ে আগামী ফেব্রুয়ারিতে এটা বিরাট একটা অনুষ্ঠান হবে। তো এই নতুন ক্ষেত্রে আমাদের মনে হয় মুহিত মাহমুদ এবং আবু মুসা দুইজন, মুহিত মাহমুদ এবং নতুন মেয়র আপনি যেটা বলছেন নির্বাচিত হবেন মুসলিম প্রধান। সবার শুভেচ্ছা এবং যারা ভোট দেন নাই আপনি যদি সংক্ষেপে একটু বলেন। আমি যা লক্ষ্য করছি এই নির্বাচনকে কেন্দ্র করে এখানে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের মধ্য দিয়ে প্রত্যেক প্রার্থী মেয়র এবং কাউন্সিলর প্রার্থী তারা নির্বাচন করছেন। এটা আমাদের জন্য একটা আগামী দিনের জন্য একটা উৎসাহবন যুক্তি। আমি মনে করি বাঙালি কমিউনিটি যারা এখানে নির্বাচন দাঁড়িয়েছেন বিশেষ করে তারার মধ্য থেকে অবশ্যই এবার বিজয়ের মালা ছিনিয়ে আনবেন। আমরা প্রত্যাশা করি হ্যান্ডটামিকবাসী এবং ডেট্রয়েট সহ সব এলাকার যারা নির্বাচিত প্রতিনিধি হবেন তারার মাধ্যমে সকল সমস্যার সমাধান হবে। জি, জাতীয় যুব দিবস উপলক্ষে ইউথ হাবের উদ্যোগে মালয়েশিয়ায় ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর সহযোগী আয়োজক ছিল ইন্সপায়ারিং বাংলাদেশ, আমার মুজিব এবং কমনওয়েলথ ইউথ ইনোভেশন হাব। এতে সভাপতিত্ব করেন ইউথ হাবের সভাপতি পাভেল সারওয়াত এবং সঞ্চালনা করেন ইন্সপায়ারিং বাংলাদেশের প্রতিষ্ঠাতা ইমরান ফাহাদ। প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ জাহিদ হাসান রাসেল। আর উপস্থিত ছিলেন কমনওয়েলথ ইউথ ইনোভেশন হাবের চেয়ারপারসন কিশভা আম্বিগা থাপ্পাথি, মালয়েশিয়ান ইউথ কাউন্সিলের ভাইস সেক্রেটারি কবিতা মাহানরান। অনুষ্ঠানে দ্বিতীয় পর্বটি পরিচালনা করেন বাংলাদেশ প্রোগ্রেসিভ উইমেন সোসাইটির পরিচালক সুমাইয়া জামান। দ্বিতীয় পর্বে আলোচনায় অংশ নেয় মালয়েশিয়া, কেনিয়া, নেপাল, সিয়েরালিওন, নাইজেরিয়া ও ইন্দোনেশিয়ার প্রতিনিধিরা। মালতার বাংলাদেশি কমিউনিটিতে অবদান রাখায় 12 জন প্রবাসী বাংলাদেশিকে সম্মাননা দিয়েছে ইউরোপিয়ান প্রবাসী বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইপিবিএ। এই উপলক্ষে সভা অনুষ্ঠিত হয়। সভা পরিচালনা করেন সংগঠনটির দপ্তর সম্পাদক আবু তাহির। শুভেচ্ছা বক্তব্য রাখেন আফলামিন কাউসার। আরও বক্তব্য রাখেন ইপিবিএ এর মহাসচিব ইঞ্জিনিয়ার ওসমান হোসেন, সহসভাপতি খলিলুল কায়ুম, সহসভাপতি জি কো বাদল, কমিউনিটি ব্যক্তিত্ব এস.বি. দাস সহ অনেকে। এ সময় বক্তারা মালতায় বাংলাদেশ দূতাবাস স্থাপনের দাবি জানান। এছাড়া প্রবাসীদের কল্যাণে সবাইকে এক হয়ে কাজ করার আহ্বান জানান। বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমানের উদ্যোগে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ক্লাবের চেয়ারম্যান সিরাজুল হক এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক এম.এ. আমিন। স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠানের আহ্বায়ক মোহসিন আলী সরকার। অতিথি ছিলেন গালফ এক্সচেঞ্জের সিইও এফ তাকারুল হাসান চৌধুরী, বাংলাদেশ বিমানের কান্ট্রি ম্যানেজার শরীফুল আলম, বাংলাদেশ স্কুলের প্রিন্সিপাল জাহাঙ্গীর আলম সহ অনেকে। এ সময় মিলাদুন্নবীর তাৎপর্য নিয়ে আলোচনা করেন মাওলানা আব্দুল সালাম আল কাদরি। এই ছিল প্রবাসী বাংলাদেশে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।